আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। তারাইল এস আলিম মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমি শুরু করছি দ্বাদশ শ্রেণীর আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল। তো এইচটিএমএল শেখার জন্য আমরা সম্পূর্ণ আলোচনাকে কয়েকটা পার্টে ভাগ করছি। তো সবগুলো পার্ট যদি মিলিয়ে সুন্দরভাবে দেখো তাহলে এইচটিএমএল সুন্দরভাবে করতে পারবে আশা করছি। তো আমাদের এইচটিএমএল করার জন্য প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট। আমাদের শিখতে হবে যে ওয়েবসাইট বা ওয়েব পেজ এটা কি, এই ফার্স্টে এটা আমাদের শিখতে হবে। তো ওয়েব পেজ সম্পর্কে আগে একটু বলি। ওয়েব পেজ হচ্ছে আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে ফেসবুক, ফেসবুকটা হচ্ছে একটা ওয়েব পেজ। ওয়েব পেজটা হচ্ছে যে সাধারণত কিছু কন্টেন্ট দ্বারা গঠিত, সেটা হলো একটা ওয়েব পেজ। এবার ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইট কতগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। যেমন আমরা যদি ইচ্ছা করি যে ফেসবুকে একটা ফটো আপলোড করব, হ্যাঁ পারি, একটা কিছু টাইটেল দিয়ে লিখে ছাড়বো, পারি। কিন্তু যখন আমি অন্য ধরনের ক্যাটাগরি যে অডিও ভিডিও আদার্স কিছু ছাড়তে যাব, তখন কিন্তু ফেসবুকটা আমাদের হবে না। তখন আমাদের কী সহযোগিতা নিতে হবে? আমাদের ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কতগুলো ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত। আবার এই ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা শিখব স্ট্যাটিক ওয়েবসাইটটা কি আর ডাইনামিক ওয়েবসাইটটা কি। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যে আমি ইচ্ছা করলেই সব কিছু এডিট করতে পারবো, বা ইচ্ছা করলেই সব কিছু পোস্ট করতে পারবো, ইচ্ছা করলেই সব আমার ইচ্ছা মতো আমি করতে পারবো, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন আমরা বলতে পারি যে ফেসবুক, ফেসবুকটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, কারণ আমি ইচ্ছা করলেই একটা পোস্ট এডিট করতে পারি, একটা পোস্ট ডিলিট করতে পারি, একটা পোস্ট নতুন করে করতে পারি। এই ধরনের যেই ওয়েবসাইটগুলো আছে এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইটটা আমরা সাধারণত ফেসবুকে ঢুকলে এখন দেখি যে নিউজ পেপারের বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে, যে আমি দেখতেছি একটা জিনিস পড়তেছি কিন্তু আমি কোনো জিনিস এডিট করতে পারতেছি না বা কোনো সমাধান করে লিখতে পারতেছি না, সেটা হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে আমরা সংক্ষেপে বলতে পারি যে আমরা নিজস্বভাবে কাজ করতে পারবো, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইটটা আমরা যখন যাব তখন আমরা এভাবে বলতে পারি যে ডাইনামিক ওয়েবসাইটটা কে সম্পাদন করতে পারবে, যে এডিটর সেই শুধুমাত্র এটার এডিট করতে পারবে। আমি যদি বলি যে তুমি একজন বড় ধরনের মাফিয়া, তোমার নামে একটা নিউজ হয়েছে, তুমি যখন ফেসবুকে এই নিউজটা পড়বা তুমি শুধু পড়তেই পারবা কিন্তু এটাকে এডিট করে লেখার মতো তোমার কোনো সাধ্য থাকবে না, এইটা শুধু পরিবর্তন করতে পারবে কে, যে এটাকে পোস্ট করছে এডিটর সে। এইটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো আমাদের পরীক্ষায় যে বিষয়টা আসে যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কি, এর পার্থক্য, এটা আমাদের বেশি আসে। তো পার্থক্যটা নিয়ে আজকে আমি আলোচনা করব যে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটা কি। আমরা যদি স্ট্যাটিক ওয়েবসাইটে ধরি, স্ট্যাটিক ওয়েবসাইটে পেজে কন্টেন্ট নির্দিষ্ট, আমরা বলতে পারি পেজে কন্টেন্ট আমাদের নির্দিষ্ট বা পরিবর্তন করা যায়, পরিবর্তন ইচ্ছা করলে আমি পরিবর্তন করতে পারবো। কিন্তু ডাইনামিকে যখন আমি যাব এটা আমি ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা এটা বলতে পারি যে এটার সম্পাদক সেই এটাকে পরিবর্তন করতে পারবে, তার মানে আমরা এখানে বলতে পারি যে এটা কন্টেন্ট পরিবর্তনশীল। আমরা যদি দ্বিতীয় টপিকসে আসি তাহলে আমরা প্রথম পাইলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে নির্দিষ্ট আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে পরিবর্তনশীল, যে যে কোনো কেউ যে এডিটর তার ইচ্ছা মতো সে পরিবর্তন করে নিতে পারবে। আর আমরা স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লোড হয়, দ্রুত লোড হয়, আর ডাইনামিক লোড হতে একটু সময় লাগে, সময় লোড হতে
সময় বেশি লাগে তাহলে আমরা দেখলাম যে দুই নাম্বার টপিকস আছে যে দ্রুত লোড হয় স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে দ্রুত লোড হয় না এবার আমরা তৃতীয় স্টেপে যাব যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে এইচটিএমএল সিএসএস এগুলো ব্যবহার করতে হয় তৈরিতে এইচটিএমএল সিএসএস ইত্যাদি ব্যবহৃত হয় আমরা সাধারণত যে ভাষায় কথা বলি বাংলা ইংরেজি এগুলো সাধারণত ডিভাইস বুঝে না ডিভাইসের ভাষা হচ্ছে এইচটিএমএল সিএসএস অথবা পিএইচপি এএসপি ডট নেট জাভা ডট নেট এগুলা তো আমরা বলতে পারি যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে আমাদের এইচটিএমএল সিএসএস এগুলো ব্যবহৃত হয় আর ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার হয় পিএইচপি এএসপি ডট নেট ইত্যাদি তাহলে আমাদের যদি আসে পরীক্ষা যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের ভিতরে পার্থক্য কি তাহলে আমরা প্রথম পার্থক্য বলবো পেজে কন্টেন্ট নির্দিষ্ট আর ডাইনামিক ওয়েবসাইটের পেজে পরিবর্তনশীল কন্টেন্ট এটা দ্রুত লোড হয় এটা লোড হতে সময় লাগে এবং এটা তৈরিতে এইচটিএমএল সিএসএস ইত্যাদি ব্যবহৃত হয় আর এখানে পিএইচপি জাভা ডট নেট ইত্যাদি আমাদের ব্যবহার হয় আর আরেকটা আমরা বলতে পারি যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে কম খরচ হয় আর ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে তুলনামূলক বেশি খরচ হয় তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে ওয়েব পেজটা কি ওয়েব পেজ হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট একটি কন্টেন্ট থাকে সেটা হচ্ছে ওয়েব পেজ আর কয়েকটি ওয়েব পেজ মিলে তৈরি হয় একটা ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট একটা ডাইনামিক ওয়েবসাইট তো স্ট্যাটিক ওয়েবসাইট কি সেটা আলোচনা করছি ডাইনামিক ওয়েবসাইটটা কি সেটা আলোচনা করা হয়েছে এবং আমাদের পরীক্ষায় যেটা বেশি আসে সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা পাইলাম যে পেজে কন্টেন্ট নির্দিষ্ট থাকবে দ্রুত লোড হবে এবং স্ট্যাটিক ওয়েবসাইটটা তৈরি করতে এইচটিএমএল বা সিএসএস এর প্রয়োজন হয় আর এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আমাদের কম খরচ হয় এবং ডাইনামিক ওয়েবসাইট আমরা পাইছি যে এটা কন্টেন্ট পরিবর্তনশীল লোড হতে সময় বেশি লাগে পিএইচপি বা এটা ব্যবহার করতে পিএইচপি বা জাভা ডট নেট ইত্যাদি আমাদের কাজে লাগে আর এটা তুলনামূলকভাবে খরচ একটু বেশি হয় তো আজকের প্রথম পর্বের আলোচনা এই পর্যন্ত শেষ পরবর্তী আলোচনা করবো আমরা আইপি নিয়ে তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ